আমরা বিপদে পড়লে দোয়া ইউনুস পড়ি, কিন্তু শেখ হাসিনা মহা বিপদে আছে। তিনি দোয়া ইউনুস পড়তে পারছেন না, কারণ দোয়া ইউনুসের নাম, সেই দোয়ার নাম দোয়া ইউনুস। কারণ ইউনুসের নাম নিতে ওনার অনেক লজ্জা হয়, এখন সেই দোয়া উনি পড়তে পারছে না। এই হলো বাংলাদেশের চিত্র। আওয়ামী লীগ একজন বুদ্ধিজীবী, তিনি বলছেন বিপদ ধেয়ে আসছে, অনেকেই নাকি পালানোর পথ খুঁজছেন। এটা কিন্তু আওয়ামী লীগের বুদ্ধিজীবীরাই বলছেন, আমরা বলিনি। কিন্তু আমরা নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মী হিসেবে প্রশ্ন রাখতে চাই, আপনি জাতিসংঘে গিয়েছেন, জাতিসংঘের অধিবেশন শেষ হয়ে গেছে, এখন সরকারি টাকায় জনগণের টাকা লুটপাট করে ওই দেশে কি করছেন? ওই দেশে আমরা শুনতে পাচ্ছি ভোট চুরি করার প্রশিক্ষণ দিতেছেন উনি, কিন্তু এই ভোট চুরি করার প্রশিক্ষণ ওই দেশের মানুষরা প্রত্যাখ্যান করেছে। তিনি বিদেশে ভোট চুরির যে আখ্যায়িত পেয়েছেন, আমার দেশকে তিনি ছোট করেছেন। যেভাবে পিটার হাসকে হুমকি ধুমকি দিচ্ছেন, আমরা দেখলাম সাবেক বিচারপতি মানিক তিনি লন্ডনে বসে হুমকি ধুমকি দিচ্ছেন। আমরা বলতে চাই, মানিক সাহেব বিচারপতি থাকাকালীন যত অপরাধ করেছেন, বাংলার মাটিতে আপনাদের বিচার হবে। এখন লন্ডনে পালিয়ে আছেন কেন? বাংলাদেশের মাটিতে আসুন। পিটার হাস বাংলাদেশে এখন যে পজিশন বিরাজমান করছে, তার সঙ্গে যদি আওয়ামী লীগ নির্বাচন করে, পিটার হাস বিপুল ভোটে বিজয় হবে, আওয়ামী লীগ পরাজিত হবে। যার কারণে পিটার হাস বাংলাদেশের জনগণের পক্ষ নিয়েছেন, বিদায় আজকে আওয়ামী লীগের সন্ধ্যা গুন্ডা বাহিনীরা সেই পিটার হাসকেও তারা হুমকি ধুমকি দিচ্ছেন। আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলতে চাই, আমরা আপনাদের পাশে আছি, এই কারণে আসছি আপনারা বাংলাদেশের জনগণের পাশে গণতন্ত্রের জন্য দাঁড়িয়েছেন। আপনাদের কোনো ভয় নেই, বাংলাদেশের জনগণ আপনাদের পাশে থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আরেকটু কথা বলে আমি আমার কথা শেষ করব। ওবায়দুল কাদের সাহেব বলেছেন আমেরিকা স্যাংশন দেন, সেই স্যাংশনের ভয় নাকি আমাদের। মির্জা ফখরুল ইসলাম জানান, কথা সত্য নয়। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে স্যাংশন দিয়েছে, পশ্চিমারা দিয়েছে। আজকে পৃথিবীর সকল দেশ এই সরকারকে ঘিরে ফেলেছে, এখান থেকে পালানোর কোনো পথ নাই, এই সরকারের আর রক্ষা নাই। কাজেই যতই আপনি ভোট ডাকাতির প্রশিক্ষণ দিতে চান না কেন, বিদেশিরা আপনার ভোট ডাকাতির প্রশিক্ষণ নেবে না, এটাই হলো বাস্তবতা। সবথেকে বড় মিথ্যাচার, বাংলাদেশে কোনো ভোটের অধিকার নেই, ভাতের অধিকারও নাই। আপনি চাল কিনবেন, তারা বলেছিল 10 টাকা সে চাল খাওয়াবে। আপনি বাজারে গেলে দেখতে পাবেন যে চালের দাম 70 থেকে 80 টাকা। অর্থাৎ তিনি যে ওয়াদাগুলো করছেন, প্রতিটি ওয়াদা তিনি বরখেলাপ করেছেন। এই বরখেলাপের কারণে তিনি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন যেখানে তার একমাত্র পথ হচ্ছে পদত্যাগ করা। জাতি চায় তিনি পদত্যাগ করে একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি আমাদের সংবিধানে আগে ছিল, যেটার জন্য তিনি নিজেও এবং তার দল, তার জোট আন্দোলন করছে। সেই তত্ত্বাবধায়ক সরকারকে তিনি আবার বাতিল করেছেন। সেই বাতিল জাতির থেকে সব থেকে বড় প্রতারণা, সব থেকে বড় বাধা হিসাবে দেখা দিয়েছে। কেয়ারটেকার থাকলে মানুষ ন্যূনতম নিজের ভোটটা দিতে পারে, সেই ভোট বাতিল করে তার রচিত, অর্থাৎ কেয়ারটেকার বাতিল করে যে সংবিধান, যে সংবিধানে মানুষের ভোট অধিকার থাকলেও ভোট দিতে পারে, এই সংবিধান এখন মানুষ বলে এটা আওয়ামী কিতাব। এই আওয়ামী কিতাব ছাড়া অন্য কিছু মনে করে। বেগম জিয়াকে মুক্তি দেন, তারেক রহমান সাহেবকে দেশে আসার সুযোগ দেন। এখন আমরা দাবি করছি বেগম জিয়ার সম্বন্ধে, তারেক রহমান সম্বন্ধে বলছি। হয়তো এমন হতে পারে যে একদিনের ভিতরে যে জনস্রোত আসবে তাতে আপনার দেশে যাবে। আপনি কিসের জন্য আমেরিকায় গেছেন? আপনার রক্ষা কবচ তো বাংলাদেশে। আপনি বাংলাদেশে যদি সহি সালামতে থাকতে চান, আগামী ভবিষ্যৎটা যদি বাংলাদেশে থাকতে চান, তাহলে তার গ্যারেন্টি বেগম খালেদা জিয়া এই ন্যূনতম বিষয়টি আপনি অনুধাবন করতে পারছেন না। আপনি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন যারা আমাদের দেশের অতিথি, যারা বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে রাষ্ট্রদূত হিসাবে আছে, তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত মিস্টার হ্যাস অন্যতম। তিনি তো গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, তিনি তো ভোটাধিকারের পক্ষে কথা বলেছেন, তিনি তো মানবাধিকারের পক্ষে কথা বলেছেন, তিনি তো মানুষের পক্ষ অবলম্বন করেছেন। তার আজকে নিরাপত্তা নেই। মিস্টার হ্যাস বুঝতে পারছেন বাংলাদেশের পরিস্থিতি। তাকে এই কথাটুকু আমি আর বলতে পারি, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলবে, যারা স্বাধীনতার পক্ষে কথা বলবেন, যেটা মিস্টার হ্যাস বলেছেন, বাংলার জনতা তাকে পাশে গিয়ে দাঁড়াবে, বাংলার জনতা তাদেরকে রক্ষা করবে। এটা আমাদের পবিত্র দায়িত্ব হিসাবে আমরা চিহ্নিত করি। কে কি বললো, কে কি বললো, এতে কিছু যায় আসে না। সারা পশ্চিমা বিশ্ব এখন গণতন্ত্রের সপক্ষে, সারা বিশ্ব গণতন্ত্রের পক্ষ নিয়েছে। পার্শ্ববর্তী দেশও কিছুদিন আগে পর্যন্ত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষ ছিল, তারাও এখন একটি ভালো নির্বাচনের কথা বলছে। আমি বেশি বক্তৃতা বাড়াবো না, শুধু এতটুকু আজকে বলে যাই, শেখ হাসিনার সময়কাল শেষ হয়ে গেছে। আপনি নির্বাচন করেন এখন কেউ না, নির্বাচন কমিশন যেসব সিটিফিটি ইউরোপীয় ইউনিয়নে অন্যদের কাছে দিচ্ছেন, এসব করে কোনো লাভ হবে না। ভালো নির্বাচনের জন্য এই সরকারকে পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভেঙে দিতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন কোনোভাবে অনুষ্ঠিত হবে না, কোনোভাবে না। এটা হচ্ছে কথা। ভোটাধিকার ফিরিয়ে আনার জন্যে অতি অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে, এবং সেটি বিএনপি প্রতিষ্ঠা করে তারপরে নির্বাচনে যায়। এটি হচ্ছে সর্বশেষ কথা। ভালো থাকবেন, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।